জীবনের প্রথম বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেই মোবাইল নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকলেন বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার। পবিত্র বিধানসভায় মানুষের জন্য কথা বলার সময় পাওয়া যাচ্ছে না, অধ্যক্ষ নিকট অভিযোগ জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। চলতি বিধানসভার অধিবেশন দুদিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করার দাবি জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন সুদীপ রায় বর্মন কর্তৃক উপস্থিত নিয়োগ সংক্রান্ত একটি রেফারেন্স বাতিল করে দেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। জনস্বার্থ সংশ্লিষ্ট রেফারেন্সটিতে উপাধ্যক্ষ অসম্মতি প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কণ্ঠরোধের চেষ্টা হলে গলার সুর আরো চৌড়া হবে। সাধ্যবা দাবির ভিত্তিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতি। রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে এনএসএস এর সাত দিনের শিবির শুরু হয়েছে। নির্ভয়া কাণ্ডের চার দোষী সাব্যস্তের ফাঁসির দিন ধার্য করা হয়েছে 1 ফেব্রুয়ারি। তিহার জেলের আবেদনে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। বাদল চৌধুরীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিটি সেন্টারের সামনে ধর্ণা প্রদর্শন করল বামপন্থী ছাত্র যুব সংগঠন। ফিট ইন্ডিয়া মুভমেন্টের অংশ হিসেবে শুক্রবার আগরতলায় একতা দৌড় করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস এর একতা দৌড়ে বিএসএফ, সিআরপিএফ, সিআরএস এবং আসাম রাইফেলস এর জওয়ান সহ আসাম রাইফেলস স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুক্রবার থেকে দ্বাদশ রাজ্য বিধানসভার পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। এদিন রাজ্যপাল রমেশ বৈশের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। সরকারের জনমুখী কাজ তুলে ধরেন রাজ্যপাল। রাজ্যপালের ভাষণের প্রতিবাদ আর বাদল চৌধুরী ইস্যুতে এদিন বিধানসভার প্রথম পর্বের জন্য ওয়াকআউট করলেন সিপিএম বিধায়করা। নারীঘটিত অপরাধ বৃদ্ধি এবং বাদল চৌধুরী ইস্যুতে বিধানসভায় সরব ভূমিকা পালন করবে সিপিআইএম, জানালেন বিধায়ক তপন চক্রবর্তী। রাজ্য সরকারের 100 দিনের কাজ আর 15 মাসের কাজের সাথে মিশন ডকুমেন্টের কোনো মিল নেই, অভিযোগ বিধায়ক তপন চক্রবর্তীর।